হ্যাপি আখন্দ, গায়ক, সঙ্গীতায়োজক। তাকে বাংলাদেশি সঙ্গীতের বরপুত্র বলা হতো। তিনি আর ডি বর্মন, আব্বাসউদ্দিন, মান্না দে, সমর দাসের মতো সঙ্গীতজ্ঞের প্রশংসা আর স্নেহ অর্জন করেছিলেন নিজ যোগ্যতাই। হ্যাপি আখন্দ 1963 সালে ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার ভাই লাকি আখন্দ তার হাতে একটি পয়সা গুঁজে দিয়েছিলেন এবং প্রায় 4-5 দিন পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও তার হাতে গুঁজে দেওয়া পয়সাটি ছিল। ছোটবেলায় ভাত খাওয়ার সময় তিনি কাকদের ডেকে ডেকে ভাত খাওয়াতেন। তিনি কোনো বিষয় সম্পর্কে একবার শুনলেই মুখস্থ করে ফেলতেন। মাত্র 10 বছর বয়সে তার হাতে গিটারের তাল ধরা দেয়। শুরু দিকে হ্যাপি আখন্দ ভাই লাকি আখন্দের সাথে বিভিন্ন কনসার্টে অংশ নিতেন তবলা বাজানোর জন্য। হ্যাপি আখন্দ উইন্ডি সাইড অব কেয়ার নামে একটি ব্যান্ড গড়েছিলেন, যা ছিল একটি পাকিস্তানি ব্যান্ড। সেখানে তিনি দক্ষ হাতে গিটার বাজানোর পাশাপাশি গানও গাইতেন। কলকাতার মধু মুখার্জি ছিলেন তার ছাত্র। 1975 সালে আবার এলো যে সন্ধ্যা গানটি লিখেছিলেন এস এম হেদায়েত এবং সুর করেছিলেন লাকি আখন্দ। এই গানটির সঙ্গীত আয়োজন করে হ্যাপি আখন্দ বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলেন। হ্যাপি আখন্দের সঙ্গে লাকি আখন্দের বয়সের ব্যবধান 10 বছর হলেও তারা ছিলেন বন্ধুর মতো। 1972 পর 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বরের মতো জাতীয় উৎসবগুলোতে গণসঙ্গীত পরিবেশন করতেন হ্যাপি। হ্যাপি আখন্দের গাওয়া জনপ্রিয় গানগুলো হল আবার এলো যে সন্ধ্যা, কে বাসি বাজাই রে, খোলা আকাশের মতো তোমাকে হৃদয় দিয়েছি, নীল নীল শাড়ি পরে, পাহাড়ি ঝর্ণা, এই পৃথিবীর বুকে আসে যাই, স্বাধীনতা তোমায় নিয়ে গান তো লিখেছি। তার সঙ্গীতায়োজনে ফেরদৌস ওয়াহিদের গাওয়া এমন একটি মা দেনা, প্রয়াত ফিরোজ শাহের গাওয়া স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে গানগুলো ওই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সঙ্গীত পরিবারে জন্ম নেওয়ার ফলে বাবা এবং বড় ভাই লাকি আখন্দের কাছ থেকে পেয়েছেন প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীত জ্ঞান। আবেশী কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে গিটার, পিয়ানো, তবলা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর সহজাত দক্ষতাই বিস্মিত করেছিল সেই সময়ের শ্রোতা ও শিল্পীদের। হ্যাপি আখন্দ সম্পর্কে সঙ্গীতজ্ঞ লাকি আখন্দ বলেছিলেন, হ্যাপির সঙ্গীত প্রতিভা ছিল আক্ষরিক অর্থেই বিস্ময়কর। সঙ্গীতের প্রতি তার একাগ্র নিষ্ঠা আর ভালোবাসার পাশাপাশি স্রষ্টা প্রদত্ত কিছু সহজাত গুণাবলী ও দক্ষতার কারণে আমরা যারা একই সময়ে সঙ্গীত চর্চা করতাম তাদের সবার মধ্যে ছিল হ্যাপি সর্বাপেক্ষা উজ্জ্বল। নিজের সুরেলা কণ্ঠের জাদুতে হ্যাপি শ্রোতাদের হৃদয়ের সব বন্ধ জানালা খুলে দিতে পারতেন। গিটার, পিয়ানো, তবলা যাই বাজাতেন, এক অদ্ভুত ভালো লাগার জন্ম দিতে পারত তার সঙ্গীত। পৃথিবীর নানা ধাঁচের সঙ্গীত শুনে শুনে ও দেশ বিদেশের বিভিন্ন গুণী শিল্পীদের সান্নিধ্যে অর্জিত সঙ্গীতের নানা জ্ঞান ও দর্শন অকাতরে বিলিয়ে দিতেন নিজের বন্ধু প্রতিম সহশিল্পী আর ছাত্রদের মধ্যে। সেই সঙ্গে নিজের দক্ষতা বৃদ্ধি করতে ও নতুনত্ব আনতে হ্যাপি তার উদ্ভাবনী শক্তিকে সবসময় কাজে লাগাতেন। একবার কলকাতার এইচএমপি প্রযোজনা সংস্থার একটি গানের রেকর্ডিংয়ে হ্যাপি তবলা বাজানোর সময় শুধু তবলার মায়া দিয়ে এমন অদ্ভুত সুন্দর তাল বাজাচ্ছিলেন যে এইচএমপির তৎকালীন পরিচালক কলিম শরাফি রেকর্ডিং রুমে ঢুকে অবাক হয়ে হ্যাপির বাজানো দেখেছিলেন। হ্যাপির সঙ্গীত সবাইকে আনন্দ দিলেও তার নিজের জীবন কেটেছে অনেক অভিমান আর কষ্টে। সেই কষ্ট নিয়েই 28 ডিসেম্বর 1987 সালের আজকের এই দিনে হ্যাপি আখন্দ মাত্র 25 বছর বয়সে অকালে মারা যান। এই গুণী গায়কের মহাপ্রয়াণ দিবস আজ 28 ডিসেম্বর। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।